বকেয়া ডিএ নিয়ে ক্ষোভে ভুগছেন রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। সেই জানুয়ারি মাস থেকে চলছে বকেয়া ডিএ আন্দোলন শহীদ মিনার চত্বরে। বারবার আবেদন নিবেদন করেও সরকারের কানে জল ঢোকানো যায়নি, এমনই অভিযোগ তুলছেন সংগ্রামী যৌথমঞ্চ তথা সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। সেই আবহেই কিন্তু রাজ্য সরকার বিধায়কদের মন্ত্রীদের বেতন বৃদ্ধি করলেন, আর তার পরপরই কিন্তু একেবারে ক্ষোভে ফুঁসে উঠলেন সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু সংগ্রামী যৌথমঞ্চের চরম পদক্ষেপ, আর রাজ্য সরকারকে এবার কিন্তু একেবারে চরম বার্তা দিলেন সংগ্রামী যৌথমঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু রাজ্যের না বিশ্বাস তুলেই ছাড়লেন সংগ্রামী যৌথমঞ্চের নেতৃত্বরা। বকেয়া ডিএস একগুচ্ছ দাবিতে প্রায় 8 মাস ধরে আন্দোলন করেও দাবি পূরণ না হওয়ায় কলকাতার পাশাপাশি এবার থানা ও ব্লক স্তরেও আন্দোলন ছড়িয়ে দেওয়ার ডাক দিয়েছে সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথমঞ্চ। বৃহস্পতিবার বিধানসভায় মন্ত্রী বিধায়কদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এখন থেকে মন্ত্রী বিধায়কদের বেতন এক ধাক্কায় মাসে বেড়েছে 40,000 টাকা। অর্থাৎ মন্ত্রী বিধায়কদের বেতন দিতে প্রতি মাসে সরকারকে অতিরিক্ত 11,07,60,000 টাকা ব্যয় করতে হবে। বিষয়টি জানতে পারার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন সংগ্রামী যৌথমঞ্চের সদস্যরা। সংগ্রামী যৌথমঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ কটাক্ষে সুরে বলেন, আমরা ডিএ পাচ্ছি না, সরকার তেলা মাথায় তেল দিচ্ছে। একই সঙ্গে তার প্রশ্ন, যদি সত্যি সত্যি সরকারের ভাড়া শূন্য হয় তাহলে প্রতি মাসে মন্ত্রী বিধায়কদের বেতন দিতে অতিরিক্ত 11 কোটি টাকা আসবে কোথা থেকে? ভাস্করবাবু জানিয়েছেন, সরকারের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে এবার আন্দোলন আরও তীব্রতর করা হবে। আগামী 10ই সেপ্টেম্বর থানা চলো এবং 18ই সেপ্টেম্বর বিডিও অফিস চলো কর্মসূচি নিয়েছে যৌথমঞ্চ। একই সঙ্গে আগামী 10 এবং 11ই অক্টোবর কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথমঞ্চ। 24শে সেপ্টেম্বর গণ ডেপুটেশন জমা দেওয়া হবে রাজভবনেও। সম্প্রতি দুর্গাপুজোয় ক্লাবগুলোর অনুদান বাড়িয়েছে রাজ্য, এবার ক্লাব পিছু 70,000 টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য। অন্যান্য বারের মতো এবারও পুজো কমিটিগুলির বিদ্যুতের বিলেও ছাড় দেওয়ার কথা জানানো হয়েছে। নেতৃত্বের অভিযোগ, পুজোর অনুদান সব মিলিয়ে প্রায় 400 কোটি টাকা খরচ করছে রাজ্য, তার উপর মন্ত্রী বিধায়কদের বেতন বাবদ মাসে 40,000 টাকা বাড়ানো হলো, তখন সরকারের ভাড়ারে টান পড়ে না। শুধু আমাদের বকেয়া ডিএর দাবি জানালেই সরকারের কোষাগার শূন্য হয়ে যায়, এরই প্রতিবাদে আমাদের এই কর্মসূচি। পাল্টা হিসাবে রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা প্রসঙ্গ টেনে এনেছে তৃণমূল শাসক দলের বক্তব্য। 100 দিনের প্রকল্প সহ কেন্দ্রের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে গত 2 বছর ধরে মোদী সরকার রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে। এ বিষয়ে আন্দোলনকারী কর্মচারীরা কেন নীরব, সেই প্রশ্নও তুলেছেন তারা।